গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু হানিস অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম, আজকে সকাল থেকে আর কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, তবে যাচ্ছি কোথাও। তো গতকাল যেমন ব্লগে বললাম যে যাওয়ার কথা ঠিক হয়েছিল, বাট কোনো একটা কারণে আর কি যেতে পারিনি। তবে আজ যেমন ফাইনালি যেতে পারছি, আর এবারে যেমন বের হব, তো ভাবলাম যে বের হওয়ার আগে তোমাদেরকে অ্যাটলিস্ট ওয়েলকামটা জানিয়ে নিই, তারপর সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেরি করছি না, এবারে কিসের উপর ব্লগটা হতে চলেছে সেটা তো বলবোই, তার আগে ব্লগটাকে স্টার্ট করি। সো উইদাউট এনি ফার্দার আডু আজকের ব্লগটাকে শুরু করা যাক। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের সকলে খুব 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 ভালো লাগবে। তো চলো এবারে ঝটপট ব্লগটা শুরু করা যাক। এই যে আমি একটা ব্ল্যাক এন্ড পিঙ্কের মধ্যে একটা ফ্রক পরেছি, আর ব্যাগটাও নেওয়া হয়ে গেছে, আর এবারে জাস্ট বের হব। তো লাস্ট মোমেন্টে বলতে পারো যে ভাবলাম যে না, ব্লগটাকে শুরু করে নিই। তো চলো এবারে যাওয়া যাক, আর কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, একদম না, তো সেটা বাইরে যাই, তোমরা দেখলেই বুঝে যাবে যে কোথায় গেছি আর কিসের জন্যে, সবকিছু আস্তে আস্তে বলছি। তো চলো এবারে যাওয়া যাক। অনেকটা এক্সাইটমেন্ট, অনেকটা আনন্দ নিয়ে কিন্তু রুমটাকে আজ লক করলাম, আর এই যে এবারে বাড়ি থেকে বের হয়ে পড়ছি। তবে হ্যাঁ, মা কিন্তু আমার সঙ্গে নেই, মা আমায় জয়েন করবে হচ্ছে কোটে থেকে ডাইরেক্ট। আর এই যে পাড়া থেকে বের হয়ে অনেকটাই চলে এসেছি, এবারে জাস্ট এই রেল লাইনটা পার করলে কিন্তু আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো চলো এবারে যাওয়া যাক। আর এই দেখো, এই যে পৌঁছে গেছি, অ্যান্ড তার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আর এই দেখো, মাও যেমন আমায় জয়েন করে নিয়েছে। তো হ্যাঁ, আমরা পয়লা বৈশাখের শপিংয়ের জন্যই এসেছি, আর এবারে যেমন দোকানগুলো ঘুরে ঘুরে দেখা আর নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলোই কেনাকাটা করার। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা এখানে আমি শেয়ার করি, জানো তো আজকে না শপিংয়ে গিয়ে শুধু একটা জিনিসই মনে মনে ভাবছিলাম যে কবে কবে সেই দিনটা আসবে যেদিন আমি আমার নিজস্ব ইনকাম দিয়ে আমি আমার মাকে কিছু একটা দিতে পারবো। আমি না সেই দিনটার জন্যে আজকে বলে নয় অনেক দিন থেকেই অপেক্ষায় রয়েছি, জানি না সেই দিনটা কবে আসবে। তবে বলে না, স্বপ্ন দেখলেই পূরণ হয়, ইচ্ছে থাকলেই উপায় হয়। সেই জন্যই বলতে পারো যে প্রতিনিয়ত আমি এই জিনিসটা ভাবি মনে মনে যে হ্যাঁ, একটা দিন ঠিক এমন আসবে যেদিন আমি আমার মাকে নিজস্ব ইনকাম দিয়ে মার ইচ্ছে খুশি মতন জিনিস কিনে দিতে পারবো। তো যাই হোক, আজকের গোটা শপিংটা জুড়েই কিন্তু আমার মনের মধ্যে এই জিনিসটাই চলছিল, আর এটা সত্যি খুব তাড়াতাড়ি সফল হবে এটাই আমার আশা। তো যাই হোক, মার্কেটিং কমপ্লিট করে নিয়েছি, এবারে এই যে ট্রেনটার জন্যই দাঁড়িয়েছিলাম, তো ট্রেনও চলে গেছে, এবারে জাস্ট আমরা এই আবারও সেম রেল লাইনটা ক্রস করে আবার ওপার থেকে টোটোটা নিয়ে নেব। তো এই যে টোটোতে বসে পড়েছি, এবারে বাড়ি বলে রওনা হব। আর টোটোতে বসে আবার মনে পড়লো মোমোর কথা, তো সেটাই আর কি মাকে বলছিলাম। ঘরে ফিরে চলে এসেছি, আর জাস্ট মানে পাটা ধুয়ে আমি ঘরে এসেছি, আর মা এদিকে হচ্ছে সন্ধিটা দিচ্ছে। আর অলরেডি আজকে যেমন লেট, তাই না মা? অনেকটা লেট হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমি যখন বের হয়েছিলাম তখন কিন্তু সন্ধেটা লাগেনি, মানে সন্ধেটা যদি লাগতো তাহলে যেমন দিয়ে যাওয়া যেত। তো যাই হোক, এই যে ঘরে প্রদীপ জ্বেলে দিয়েছে আর তুলসী মন্দিরটা নিয়ে গেল, আর তোমাদেরকে এবারে দেখাই যে কটা বেজে গেছে। পেলে 8টা অলমোস্ট বেজে গেছে, 5 মিনিট মতন বাকি। আর কি কি নিয়ে এসেছি সেসব তো অবশ্যই শেয়ার করব, এখানে রেখেছি। তো আছে কয়েকটা জিনিসই রয়েছে, কিন্তু হ্যাঁ সব কিছু আনতে পারিনি, কারণ পছন্দেরও তো একটা ব্যাপার থাকে, তো সব কিছু পছন্দ হয়নি যার জন্য আনতেও পারিনি। তো যাই হোক, দেখা যাক, অন্য আরেকদিন তাহলে যেতে হবে, এখন কবে সেটা যে যাওয়া হয় সে আবার বলা যাচ্ছে না। আর এই যে নিয়ে এসেছি, এবারে এটাকে খেয়ে নিই, পরে তোমাদেরকে দেখাবো যে কী নিয়ে এসেছি। যাই হোক চলো এবারে এটাকে বের করে খেয়ে নিই। অনেকদিন পরেই মানে এই শপটার থেকে মোমোটা আনা হয়েছে, এটা আবার ভেজ মোমো, ঠিক আছে, কিন্তু ভেজ হলেও এটা ভালো লাগে। তো যাই হোক, এবারে খেয়ে দে, তারপর তোমাদেরকে ওই জিনিসগুলো দেখাবো। তো অনেকদিন পর আজ খাবো হচ্ছে ভেজ মোমো, কারণ সবসময় তো চিকেন মোমোটাই খাওয়া হয়। তো এই দেখো, এখানে মোমো, স্যুপ, চাটনি আর একটা টমেটো সসের প্যাকেটটাও ছিল। বাট হ্যাঁ, সসটা আমার অত একটা ভালো লাগে না মোমোর সাথে খেতে, তো এই ইয়েলো চাটনিটাই আর কি এই সবটার আর কি বলতে পারো স্পেশালিটি। তো হ্যাঁ, এটাই খুব ভালো লাগে, যার জন্য কিন্তু অনেকদিন পর মানে ওই সাইডটাতে যাওয়া হয় না। তো তো গেছিলাম মার্কেটিংয়ে, আর ওই জায়গাটা করেই এই সবটা ছিল, তো ওখান থেকেই আনা। তো যাই হোক, এবারে মোমোটা খেয়ে নিই, আর তার সঙ্গে একটু টিভিটাও দেখি আর কি। তো চলো পরে দেখা হচ্ছে। 8:10 বেজে গেছে, আর এবারে যখন আমরা
টিভি ফ্যান সব অফ করে কোথাও একটা যাচ্ছি। তোমাদেরকে বললাম যে আমি ড্রেসগুলো দেখাবো, কী কী এনেছি সম্পূর্ণটাই মানে শেয়ার করবো, বাট তার আগে কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তা তোমরা এমনিতেই বুঝে যাবে, যদি নাকি এখন আমার ফেসটাকে একটু ভালো করে খেয়াল করো, ভালো করে লক্ষ্য করো, তাহলে নেক্সট যখন আমি আবার অন ক্যামেরা আসবো তখন তোমরা নিজেরাই ডিফারেন্সটা দেখে বুঝে যাবে যে কী চেঞ্জেস এসেছে। ঠিক আছে, তো সেই চেঞ্জেসটা নিয়ে আসি প্রথমে, তারপর চেঞ্জেসের সহ বসে নিয়ে আমি আজ কী কী শপিং করেছি, আই মিন আমরা, তো সেটা শেয়ার করবো। ঠিক তো? হ্যাঁ ঠিক। এই যো মা, মাও যাচ্ছে আমার সঙ্গে, তো চলো এবারে বের হয়ে পড়ি, এসো লাইট অফ করে দিও। লাইটস অফ হয়ে গেছে, তো এবারে আমরা বেরোই পড়ছি। ওই যো লক করছে মা, তো চলো একবারে চেঞ্জটা করিয়ে নিয়ে তারপর আসছি তোমাদের সামনে। ওকে চলো এবারে যাওয়া যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ তো চলে এসেছি হচ্ছে পার্লারে, তো চলো বাড়ি ফিরে দেখা হচ্ছে। তো বাড়ি ফিরে চলে এসেছি আর চেঞ্জেসটা এবারে বুঝতে পারছো কিছু? হ্যাঁ, শুধু থ্রেডিংটাই করিয়েছি, অ্যাজ ইউজুয়াল আমি এটাই করিয়ে থাকি। আর হ্যাঁ, বলতে পারো বছরে এক আধবার হয়তো একটু হেয়ার কাটিংটা করাই, এর বাইরে কিন্তু আজ পর্যন্ত বিউটি পার্লারে গিয়ে কিছুই আমি ট্রিটমেন্ট নেইনি। তবে ইচ্ছে আছে, বাট এখন না, এইসব পরে করব। তো যাই হোক, আজ যেমন শুধু থ্রেডিংটাই করে এসেছি, তো এবারে ঘরে যাই গিয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে আবার অন ক্যামেরায় আসবো, কারণ ড্রেসগুলো যা যা এনেছি আর কি কিছু শেয়ার করিনি, তো সেগুলো শেয়ার করবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। বসে পড়েছি এবারে তোমাদের সঙ্গে, জিনিসগুলো শেয়ার করব। আর আমি তো বসেছি বাট মা শুয়ে পড়েছে, কারণ একদম টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, হওয়ারই কথা, কারণ যা বলেছিলাম যে কোর্টের থেকে ডাইরেক্ট গেছিল, গিয়ে নিয়ে জয়েন করেছে, তো গোটা মার্কেটটা মোটামুটি আমরা ঘুরেছি। আর তারপরে কিন্তু বাড়িতে এসে আবার গেছিল আমার সঙ্গে পার্লারে, তো সেখান থেকে এসে তারপর হচ্ছে রাতের ডিনারটা রেডি করেছে, তো করে নিয়ে একদম টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, মা শুয়ে থাক, আমি তোমাদেরকে দেখিয়ে নিই যে আমরা কি কি শপিং করেছি। বলো কয়েকটা জিনিস রয়েছে, তো এই যে তো দেখাই এবার তোমাদেরকে একে একে, তো এটাই বারে বারে হাতে উঠে আসছে, তো এটাই দেখাই, এটা দিয়েই শুরুটা করি। কতটা কি বোঝা যাবে জানি না, এই যো ও আমি একবার ব্যাক ক্যামেরা করেও তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ এত দূরে থেকে আমি জানি না কি বোঝা যাচ্ছে না যাচ্ছে, তো আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো, তাহলে হয়তো একটু ভালো বুঝতে পারবে। আর ওই প্যান্টের সঙ্গে এই একটা বেল্ট রয়েছে, একটা হলো, আবার নেক্সট আবার আমারটাই এলো হাতে। এই যো এটা আরেকটা রয়েছে, আমি যা বললাম ব্যাক ক্যামেরা দেখাবো, কারণ এত দূরে থেকে বোঝা যাচ্ছে না। এবার হচ্ছে এটা হচ্ছে মার্জনে ব্লাউজটা নেওয়া হয়েছে ঠিকই, বাট এটা রাখা যাবে না, এটা সাইজ একটু ইস্যু হয়ে গেছে, তো সাইজের একটু ইস্যু থাকাতে এটা রাখা যাচ্ছে না, এটা চেঞ্জ করতে হবে। তো যাই হোক, আনা হয়েছে তাই দেখালাম তোমাদেরকে। আর 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 হচ্ছে লাস্ট, এবারে লাস্ট এই ভারীটা, এটা যথেষ্ট ভারী, এটার মধ্যে রয়েছে দুটো জিনিস। তো এই যো এই হচ্ছে একটা বেডশিট, এটা পুরোপুরি খুলে দেখাবার কিছু নেই। আর এই হচ্ছে আরেকটা বেডশিট, মানে দুটো বেডশিট নেওয়া হয়েছে, এই হচ্ছে আরেকটা। এবারে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ওকে?
তো প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এই একটা প্যান্ট আর কি রয়েছে, তো এই রংটা কিন্তু গ্রিনের মধ্যে রয়েছে, আর এটার সঙ্গে না একটা বেল্টও দিয়ে দিয়েছে, তো এটাই আর কি। আর কাপড়টাও বেশ সুন্দর। আর এই হচ্ছে একটা জিন্স, আর এই জিন্সটা না দেখো কোমরের দিকটা একটু ডিজাইন করা রয়েছে, আর সম্পূর্ণটা সিম্পলের মধ্যেই রয়েছে, আবার ঠিক সেম ডিজাইনটাই দেখো আবার পায়ের শেষের দিকে রয়েছে। তো এই একটা জিন্সও নিয়েছি, আর তার সঙ্গে যেমন দেখো এই একটা টপ নিয়েছি, আর এই টপের রংটা না গ্রে, কিন্তু এখানটা যেমন একটু হোয়াইট টাইপ লাগছে। তো যাই হোক টপটাও কিন্তু সিম্পলের মধ্যেই রয়েছে, একটু বোতাম রয়েছে, আর গলার ডিজাইনটা এমনটা রয়েছে, আর বোতাম কটা দিয়েই আর কি শোটা হচ্ছে, আর দেখো কোমরের দিকে এরকম, আর হাতাটাও এতটাই রয়েছে মানে থ্রি কোয়ার্টার হাতা। আর এদিকে ছিল যেমন এই যে বেডশিট, তো এই একটা বেডশিট আর হচ্ছে এই আরেকটা, তো দুটো বেডশিট নিয়ে নেওয়া হয়েছে যাতে অল্টারনেট করে পাতা যায়, আর এই ব্লাউজটা তো চেঞ্জ করতেই হবে, তো যাই হোক নিয়েছি তাই আর কি দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের সম্পূর্ণ কেনাকাটা। তো আজকের কেনাকাটা থেকে শুরু করে সম্পূর্ণ গোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কোন ড্রেসটা ভালো লেগেছে বা কোন বেডশিটটা ভালো লেগেছে, কারণ আর তো কিছু আনা হয়নি, আর যাও একটা ব্লাউজ আনা হয়েছিল সেটা একটু সাইজের একটু ইস্যু থাকাতে যেমন সেটা আবার চেঞ্জ করতে হবে, তো সেটাকে বাদ দিয়ে ড্রেসগুলো আর বেডশিটের মধ্যে কোনটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করো, দেখলে আমারও ভালো লাগবে যে হ্যাঁ তোমাদের কিছু একটা পছন্দ হয়েছে বা তোমাদের মতামতটাও আমি জানতে পারবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করি, তাই না? আর তো কিছু শেয়ার করার নেই, তো চলো নেক্সট ডে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা বাই, গুড নাইট।